নমস্কার বন্ধুরা ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ইন্ডিয়ান নেভি এম আর রিক্রুটমেন্টের জন্য প্রচুর সংখ্যক শূন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা ভারত নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে এই পদগুলিতে আবেদনের জন্য তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কী শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে তোমাদের এজ লিমিট কত হতে হবে সিলেকশন প্রসেস কি রয়েছে এ টু জেড আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানে ক্লিক করতে ভুলবে না চলো বন্ধুরা দেখে নিই যে মূল ভি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছে ইন্ডিয়ান নেভি এম এমআর জিরো টু স্ল্যাশ দু হাজার রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি পেজে এই পদে আবেদনের জন্য তোমাদের যে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে সেখানে অবশ্যই মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আনম্যারিডরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশোটি যার মধ্যে কুড়িটি কিন্তু ফিমেলদের জন্য রয়েছে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের ডেট অফ বার্থ হতে হবে একই নভেম্বর দু হাজার দুই থেকে তিরিশে এপ্রিল দু হাজার ছয়ের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে মেরিয়াল টাটাসের ক্ষেত্রে আগেই যেটা বলে দিয়েছি যে অবশ্যই তোমাদেরকে অর্থাৎ মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটকেই কিন্তু আনম্যারিড হতে হবে তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবে এই পদে আবেদনের জন্য তোমাদের যে স্কেল বা অ্যালায়েন্স বা অ্যালেট বেনিফিট রয়েছে সেখানে কিন্তু পার মান্থ কিন্তু তিরিশ হাজার পাবে এবং এখানে যে টাকাটা পাবে সেটি কিন্তু চার বছরে কিন্তু যে স্ল্যাবটা রয়েছে সেটা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আমি বিস্তারিত বলছি না কারণ এই ভিডিওটি লং হয়ে যাবে তোমরা ভিডিওটি পজ করে এখান থেকে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারবে এছাড়া যেগুলো আরও বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে অবশ্যই তোমাদের শর্টলিস্টেড লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু কম্পিউটার বেসড অনলাইন এক্সামিশন হবে যেখানে রিটার্ন এক্সামিশন পি এবং রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামেশান কিন্তু হবে এখানে যে কম্পিউটার বেসড তোমাদের এক্সামিনেশান হবে সেক্ষেত্রে যেগুলো বলা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলছি সেখানে কি সিলেবাস রয়েছে এবং আরও কি কি বলা হয়েছে দেখো এখানে তোমাদের কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে সেখানে কিন্তু পঞ্চাশটি কিন্তু কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চেনের মার্কস কিন্তু এক করে এবং কোশ্চেন দেখো হবে দুটো ভাষা একটা হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষায় কিন্তু অবজেক্টিভ টাইপের কোশ্চেন কিন্তু থাকবে এখানে আরও যেটা বলা হয়েছে যে কোশ্চেন পেপার উইল্ড কম্প্রাইজ অফ টু সেকশন সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এর ওপর কিন্তু ভিত্তি করে কোশ্চেনটি হবে এর জন্য তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু এই যে অগ্নিবীর যে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের থেকেও তোমরা দেখে নিতে পারবে এখানে কিন্তু ওয়েবসাইটটা কিন্তু দেওয়া রয়েছে এর জন্য তোমরা টোটাল যে সময় পাবে সেখানে তিরিশ মিনিট কিন্তু সময় পাবে তার মধ্য দিয়ে কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে অবশ্যই তোমরা এখান থেকে সেটা দেখে নেবে এছাড়া আরও যেটা বলা হয়েছে যে তোমরা যদি ভুল উত্তর দাও অর্থাৎ রং অ্যান্সারের জন্য তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে প্রতিটি কোশ্চেনের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস কিন্তু তোমাদের কাটা যাবে অর্থাৎ চারটে কোয়েশ্চেনের ভুল উত্তর দিলে কিন্তু এক নম্বর করে কাটা যাবে তাই অবশ্যই কেয়ারফুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে এখানে তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এক্সামিনেশান ফিস কিন্তু দিতে হবে এক্সামিনেশান ফিসের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা করে কিন্তু তোমাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে এক্সামিনেশান ফিস বাবদ এবং তার সঙ্গে আঠারো পার্সেন্ট জিএসটি কিন্তু দিতে হবে এইটা তোমরা আবেদন এখানে যেটা এক্সামিনেশন ফিসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে তোমরা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের অনলাইন ফিস পেমেন্ট করতে হবে এক্সামেশন ফিস বাবদ এবং সেটি তোমরা নেট ব্যাঙ্কিং ভিসা কার্ড রুপে কার্ড ডেবিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে অবশ্যই তোমরা কেয়ারফুলি পেমেন্ট করবে একবার যদি টাকা কেটে নেয় দ্বিতীয়বার কিন্তু পেমেন্ট করলে সেই টাকা কিন্তু স্টেজ টুর ক্ষেত্রে তোমাদের রিটার্ন এক্সামিশন হবে পি হবে এবং রিক্রুটমেন্ট মেডিকেল কিন্তু হবে এখানে স্টেজ ওয়ানে তোমরা যদি কম্পিউটার বেসড অনলাইন যে এক্সামিনেশন তোমাদের হয়েছিল সেখানে সব লিস্টেড ক্যান্ডিডেট হও তাহলে তাদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো হবে এবং এর জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে এই অপশানে গিয়ে কিন্তু তোমরা সেটাকে বার করে নিতে পারবে অর্থাৎ ডাউনলোড করতে পারবে এবং এর জন্য তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটি বলা হয়েছে সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল যে ফিটনেস সেটাও কিন্তু এখানে সেই টেস্টটি কিন্তু হবে সেক্ষেত্রে তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক দশমিক ছয় কিমি দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং ফিমেলদের ক্ষেত্রে সেই পথই যেতে হবে আট মিনিটে এবং স্কুটাসের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের কুড়িটি দিতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পনেরোটি এবং তোমাদের পুশ আপের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের বারোটি দিতে হবে ফিমেলদের দেওয়া লাগবে না আর এখানে বেন নি হচ্ছে সিট ক্ষেত্রে ফিমেল যারা তাদেরকে কিন্তু দশটি দিতে হবে অবশ্যই এইগুলোকে তোমরা দেখে নেবে এখান থেকে তার পরবর্তীতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ দিতে হবে মেরিট লিস্ট প্রকাশের ক্ষেত্রে ইন্ডিয়ান নেভির যে অগ্নিবিড়ের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে অক্টোবর দু হাজার তেইশে কিন্তু প্রকাশিত হবে তোমরা সেটা দেখে নিতে পারবে এছাড়া আরও যেটা বলা হয়েছে তোমাদের যে মিনিমাম হাইট লাগবে সেই হাইটের ক্ষেত্রে বলা হয়েছে যারা মেল ক্যান্ডিডেট তাদের একশো সাতান্ন সেমি হাইট প্রয়োজন এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো সেমি হাইট হতে হবে তাহলে এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে অবশ্যই তোমরা দেখে নেবে এবং যে আই স্ট্যান্ডার্ড সে আই স্ট্যান্ডার্ডটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এই আই স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদেরকে থাকতে হবে উইথাউট গ্লাস এবং উইথ গ্লাসের ক্ষেত্রে এছাড়া আরও যেটা বলা হয়েছে এই যে ট্রেনিং সেই ট্রেনিংটাও কিন্তু তোমাদের নভেম্বর দু হাজার তেইশে কিন্তু হবে অবশ্যই এটা দেখে নেবে এছাড়া আরও যেগুলো বলা হয়েছে সেগুলো আমি বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের এই পরীক্ষার যে শিডিউল সেইটা কিন্তু জুলাই দু হাজার তেইশে কিন্তু হবে সেটা অগ্নিবীরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ওটাকে দেখে নেবে এছাড়া আরও যেগুলো বলা হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা এই যে পদে সেই পদে আবেদনের জন্য তোমাদেরকে অবশ্যই যেটা বলা হয়েছে যে ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইটে অগ্নিবীরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাবে এই যে ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এখানে তোমরা আবেদন করতে পারি উনত্রিশে মে থেকে পনেরোই জুন দু হাজার তেইশের মধ্যে এবং আরও যেগুলো রয়েছে তোমাদের যে ফিস পেমেন্ট করা বলো সেগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকেই করে নিতে পারবে রেজিস্ট্রেশন করার পর এবং এখানে ফটোগ্রাফের ক্ষেত্রে কিন্তু যে ক্রাইটেরিয়া রয়েছে এটা কিন্তু অবশ্যই মেনশন করবে এই অনুযায়ী করবে তা নাহলে কিন্তু তোমাদের এই ফটোগ্রাফটি কিন্তু তোমাদের যেটা রয়েছে মানে রিজেক্ট করে দেওয়ার চান্স রয়েছে এই ফটোগ্রাফের ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই বলেছে দ্য ফটোগ্রাফ ইজ টু বি টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং এ ব্ল্যাক সিলেট ইন ফ্রন্ট অফ হিজ অথবা হার্ট চেস্ট উইথ হিজ বা হার্ড নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকন ক্লিয়ারলি রিটার্ন অন ইট উইথ হোয়াইট চক ইন ক্যাপিটাল লেটার্স অর্থাৎ তোমরা যখন ছবিটা তুলবে তখন কিন্তু অবশ্যই তোমাদের সামনে চেষ্টের সামনে কিন্তু একটা ব্ল্যাক সেলেটে চক দিয়ে তোমাদের নাম ক্যাপিটাল লেটারে এবং তোমাদের যে ডেটে তোমরা ছবিটা তুলছ সেটা কিন্তু কেয়ারফুলি যেন লেখা থাকে এবং সেটি যেন ভালো দেখা যায় এইভাবে তোমাদের ছবিটা কিন্তু তুলতে হবে নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে তাই অবশ্যই কেয়ারফুলি সেগুলো করবে এখানে আরও ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে যদি কোনো কিছু তোমাদের জানা থাকে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবে এছাড়া আরও যেটা বলা হয়েছে যে তোমরা এর জন্য তোমরা অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা তোমরা করতে পারবে পনেরোই জুন দুহাজার তেইশের মধ্যে তাই যারা যোগ্য রয়েছ এবং করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আর দেরি না করে অবশ্যই এই যে ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করে দাও যদি কোনো কিছু তোমাদের জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি নতুন একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবে না বন্ধুরা দেখা হবে আবার এক নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে